বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। বাড়িতে বিদ্যুৎ সরবরাহের সংকট ও সমাধান। একটি বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট বিভিন্ন কারণে ঘটতে পারে, যেমন পাওয়ার গ্রিড ব্যর্থতা, প্রাকৃতিক দুর্যোগ, অপর্যাপ্ত অবকাঠামো বা চাহিদা সরবরাহের চেয়ে বেশি। এই ধরনের সংকটের পরিণতি ব্ল্যাকআউট, ব্রাউন আউট। হোম পাওয়ার সাপ্লাই সংকট মোকাবেলা করার জন্য বেশ কয়েকটি সমাধান হতে পারে। আসসালামু আলাইকুম, আমি হাওলাদার মেহেদি হাসান। আমি বাগেরহাট সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের যে সুব্যবস্থা বা যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রজেক্টটা। এটাতে সাধারণত তিনটা সিস্টেমে বিদ্যুৎ তৈরি করা হয়। একটা হচ্ছে উইন্ড টারবাইন, একটা হচ্ছে ওয়াটার টারবাইন, আর তৃতীয়টা হচ্ছে সোলার প্যানেল। তো আমাদের এখানে সিম্পলভাবে একটা বাসাবাড়িতে এক মাসে প্রায় 250 থেকে 300 ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়। সো কিন্তু এইটা তার ক্ষেত্রে অনেক হিউজ অ্যামাউন্ট। এখানে অলমোস্ট প্রতি ঘন্টায় 5 থেকে 7 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, অর্থাৎ 7 ইউনিটের মতো প্রতি ঘন্টায় আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে বেঁচে থাকা অতিরিক্ত বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে দিতে পারি। এই সময় বিদ্যুৎ আমাদের একটা মৌলিক চাহিদার অংশ। সো এইখানে যে তিনটা মেথড আছে সেগুলো আমি আস্তে আস্তে একটু দেখাই। যে স্বাভাবিকভাবে আমাদের ওয়েদার কিন্তু সবসময় সব ক্ষেত্রে বিদ্যুৎ তৈরির জন্য এফিশিয়েন্ট থাকে না বা কমফোর্টেবল থাকে না। সো কখনো আমাদের বাতাস বেশি থাকে, কখনো সূর্যের রোদ্দুরে তাপ বেশি থাকে, আবার কখনো নদীতে পানির চাপ থাকে বা পানির চাপ কম থাকলেও বা জোয়ার ভাটার কারণে আমরা সবসময় পানির প্রবাহটা পাই না। তো সেক্ষেত্রে আমরা যখন রোদ্দুর পাবো তখন আমাদের সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে, যখন আমরা রোদ্দুর পাবো না তখন হয়তো এই দুটা মেথডের একটা মেথড হয়তো বাতাসের মাধ্যমে তৈরি করতে পারবো, অথবা ওয়াটার টারবাইন যেটা আছে পানির ফ্লোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে পারবো। আর এই তিনটা সিস্টেমে যখন ফেল করবে তখন হচ্ছে আমরা জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নেব। আবার আমাদের এই প্রতিদিন এইখান থেকে উৎপন্ন অতিরিক্ত বিদ্যুৎ যেটা আমাদের কাজে লাগবে না সেটা আমরা জাতীয় গ্রিডে দিতে পারবো।